ময়মনসিংহে কোচিং যাওয়ার পথে অপহরিত শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব গ্রেফতার করা হয়েছে চক্রের হোতা ইমরান হোসেনকে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী জানান গেল শনিবার সকালে বাসা থেকে নগরীর সাহেব আলী রোডে কোচিং যাওয়ার পথে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয় আগে থেকেই ওত পেতে থাকা ইমরান হোসেন সহ পাঁচ থেকে ছয় জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঘটনার পরদিন সারাশি অভিযান চালিয়ে মিরপুর থেকে ওই ছাত্র ও অপহরণকারী ইমরান হোসেনকে গ্রেফতার করে র্যাব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে